সেদিন আমরা যে কাজটা করছিলাম সেটা কি ছিল? জাস্ট এন্ট্রি আর হচ্ছে গিয়া রিপোর্ট সার্চও করছিলাম। আসলে এখানে একটা খুব মেজর খুব বাজে কিছু কাজ করছি, ইচ্ছা করে হ্যাঁ কিছু কাজ করা হয়েছিল যেগুলো আসলে মোটেও করা ঠিক হয়নি। নাম্বার ওয়ান হচ্ছে ফ্লড রিপিটেশন, নাম্বার টু হচ্ছে একজনের কাজ আরেকজনের দিয়ে করানো, এটা কি বলে বাগধারায় বুঝলি? আসলে একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন আরো ম্যাচিউর হয় সেখানে সিমিলার টাইপস অফ ওয়ার্ক একসাথে একটা জায়গায় রাখা হয়। ফর এক্সাম্পল এখানে প্রথম আমরা যে জিনিসটা এনকাউন্টার করছি সেটা হচ্ছে কি ছিল? তার কানেকশনটা, তাই না? প্রতিটা পেজে আমরা ধরে ধরে কানেকশনটা ক্রিয়েট করছি। জাস্ট থিঙ্ক আমার কানেকশনের এসপিএল সার্ভারের ডাটাবেসটা চেঞ্জ হয়ে গেল, তো প্রতিটা ক্লাসে গিয়ে গিয়ে আমার এগুলো চেঞ্জ করতে হবে। তার চেয়ে ভয়ঙ্কর কথা, আমি চাচ্ছি এখন ঠিক এই এন্ট্রির কাজটা আমি ওয়েব অ্যাপ্লিকেশনে নিব। তাহলে কি হলো ওয়েব অ্যাপ্লিকেশনের? ওয়েব অ্যাপ্লিকেশন কোনো একটা জিনিস, আজকে যেটা করছি সেটা না, সকালে যেটা করছি সেটা না। সাপোজ একটা এসপি ডকুমেন্ট অ্যাপ্লিকেশন নেই বা একটা মোবাইল অ্যাপ্লিকেশন নেই, ঠিক আছে? তাহলে কী করতে হবে? আমার ফুল কোড কপি পেস্ট করতে হচ্ছে না বারবার, লাভ হলো কিছু তাহলে রাইট করাই হলো। আসলে স্ট্যান্ডার্ড বিগ অ্যাপ্লিকেশনগুলোতে এই কাজগুলো ম্যানেজ করার জন্য কিছু কমন কথাবার্তা চিন্তা করা হয়, কমন কাজ চিন্তা করা হয়। নাম্বার ওয়ান একটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, প্রেজেন্টেশন। নাম্বার টু ম্যানেজার, নাম্বার থ্রি ডাটা এক্সেস, নাম্বার ফোর যদি লাগে ইউটিলিটি। আমরা একটা যে কোনো রকমের বিজনেস অ্যাপ্লিকেশনকে যখন আইডেন্টিফাই করব, ব্রেকডাউন করব, আমরা কিন্তু এইরকম টাইপের কাজই দেখবো সব জায়গায়, এরকম টাইপেরই কাজ দেখব। ফর এক্সাম্পল আপনি চেক করতে চান স্টুডেন্টের বয়স যদি 18 কম হয় তাকে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হতে দিব না, ঠিক আছে? সো ইটস এ লজিক, লজিকটা আসলে কোথায় রাখা উচিত? রাখা উচিত ম্যানেজারের মধ্যে, কারণ ম্যানেজার ওয়ার্কস উইথ লজিক। এরপর আছে হচ্ছে আপনার প্রেজেন্টেশন লেয়ারটা, এর কাজ হচ্ছে ইউজারের সামনে কিছু একটা সামনে রাখা, ইউজারকে কিছু একটা দেখানো, ইউজারের কাছ থেকে কিছু একটা নেওয়া এবং নেওয়া ছাড়া ওর আসলে কোনো রকমের কাজ করা উচিত না, ঠিক আছে? সিমিলারলি ডাটাবেসের সাথে যদি আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে ওইখানকার কোডগুলো আমরা আরেক জায়গায় কিন্তু গ্রুপিং করতে পারি, বুঝতে পারছেন? এবং আপনি দেখবেন কমন কিছু কাজ করা লাগে। সাপোজ মনে করেন যে ইমেইল সেন্ডার, ইমেইল সেন্ডার বিভিন্ন ভাবে ইমেইল সেন্ড করতে পারে, কথা বলতে পারে, পাসওয়ার্ড লেংথ চেক আপ, এটা টিচারের পাসওয়ার্ড চেক করতে হতে পারে, স্টুডেন্ট পাসওয়ার্ডের ইয়ে চেক করতে হতে পারে, তাই না? সেগুলো কি ধরনের ইউটিলিটি বলা যায়, আমার কথা বোঝা যাচ্ছে? জি। সো প্রজেক্টে আমরা বিভিন্ন রকমের কমন কাজ আইডেন্টিফাই করতে পারি, সেই কাজগুলোকে আমরা এরকমভাবে ভাগ করতে পারি। বাট শুধুমাত্র চার রকমের কাজই আছে তা না, আরও বিভিন্ন রকমের কাজ কিন্তু বের হতে পারে,
It depends on your project specification. এইখানে আমরা আসলে এই ধরনের কোনো অ্যাপ কিছু যাইনি, এখানে একদম পিওর বাংলা ওয়ার্ক ধরতে থাকতে মারবে না। এটা দেখতে ভালো হয়েছে, আপনারা এখন মোটামুটি ডাটাবেসে ডাটা দেওয়া এবং নেওয়ার কাজটা বুঝে ফেলছেন, করতে পারেন। প্রথম দিনে যদি আমরা এরকমভাবে আগাইতাম আপনাদের মাথায় কিছু ঢুকতো না, স্বাভাবিক, এটা দোষের কিছু না, একবারে এত কিছু আসলে ফোন করা ঠিক না। সো আজকে যেটা করবো আমরা সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনকে সুন্দরভাবে, এটাকে আমরা দিব না, খুব সুন্দরভাবে একটা অ্যাপ্লিকেশনকে কীভাবে আমরা এন্ড টু এন্ড করতে পারি সেই জিনিসটা দেখাবো। যদি এটা রিফ্যাক্টরিং করতে যাই বহু কষ্ট হবে, এদিকে রিফ্যাক্টরিং যাবো। সো কি বলছি, একটা প্রজেক্টে স্ট্যান্ডার্ড চার রকমের কাজ করা যেতে পারে। নাম্বার ওয়ান, এরপর নেক্সট ব্যাপারটা হচ্ছে এটা কি মানা কি মানে এটা কি মানবে যে একটা অ্যাপ্লিকেশন রিয়েল অ্যাপ্লিকেশন একটাই মাত্র ফর্ম থাকে, অনেক ফর্ম থাকে। সো ফর্মগুলা অনেক হচ্ছে। সিমিলারলি ডাটা অ্যাক্সেসের যে কাজগুলো আমরা করব সেগুলো কি একটা দুটা হয়? এগুলো অনেক হয়, তাই না? সো আমরা যদি একটা কাজ করি, ফর্মগুলা এই প্রেজেন্টেশন ফোল্ডারের ভিতরে রাখি, ডাটা অ্যাক্সেসের কাজগুলা আমরা এই ফোল্ডারের ভিতরে রাখি, ম্যানেজার লজিক টেকের কাজগুলা এর মধ্যে রাখি, ইউটিলিটির কাজগুলা এই ফোল্ডারের মধ্যে রাখি, তাহলে অ্যাট এ গ্ল্যান্স আমি বুঝতে পারবো না আমার প্রজেক্টে কোথায় কি আছে, কোথায় কি ধরনের কাজ আছে। সো যদি খুব কুইকলি আপনার মনে হয় যে না আমার তো একটা ডিপার্টমেন্ট গেট ডিপার্টমেন্টের জন্য একটা জয়নিং কোয়েরিটি চেঞ্জ করতে হবে, ওয়ার প্লাস লাগাইতে হবে, আপনি খুব কুইকলি ডাটা অ্যাক্সেস খুলবেন, ডিপার্টমেন্টে যাবেন, খুলে দেবেন। কিন্তু যদি আমরা এই ফোল্ডারিংটা না করি, দেখেন যদি আমরা ফোল্ডারিংটা না করি তাহলে একবারে এই যে হায়ারার্কিতে 20-25টা ক্লাস চলে আসবে না, বোঝাটা খুব টাফ হয়ে যাবে, বিশেষ না হলে একবার বানা দেখতে পারবে। সো কি বললাম, এগুলো ফোল্ডার বানাবো, ফোল্ডারের ভিতরে আমরা ক্লাসগুলা বা ফর্মগুলা যার যেটা প্রয়োজন সেগুলো অ্যাড করবো। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমরা ভাইয়া বুঝবো কেমনে যে এই জিনিসটা এখানে করতে হবে বা এই জিনিসটা এখানে করতে হবে? এটাই সবচেয়ে আলটিমেট কোয়েশ্চেন। এর জন্য আমি খুব সহজ কিছু আইডিয়া পাইছি, আইডিয়া আছে। সাপোজ আপনি চান যে কি চান, আপনার এই প্রজেক্টটা যে করা হচ্ছে এই প্রজেক্টটাকে উইন্ডোজ ফোন নট ফর উইন্ডোজ ফোনে আপনি পোর্ট করবেন বা শিফট করবেন, তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনার প্রেজেন্টেশন লেয়ার পুরোটা বাদ দিতে হবে? ফোনে তো ফর্ম নাই, কিন্তু ম্যানেজারটা আপনি ইজিলি ইউজ করতে পারেন, লজিক স্যার, তাই না? সাপোজ উইন্ডোজ ফোনে এসকিউএল সার্ভার আছে, সাপোজ তাহলে আমার এটাও পাওয়া যাচ্ছে এবং আমার এটাও পাওয়া যাচ্ছে। যদি এমন হয় যে উইন্ডোজ ফোনে যখন আমরা কাজ করতেছি সেইখানে গিয়েও আমার কিছু লজিক চিন্তা করা লাগতেছে, ঠিক আছে, বা আপনার যে ক্লায়েন্ট তাকে জিজ্ঞেস করছে ভাই পাসওয়ার্ডের লিঙ্ক যদি কয়েক করে বলছি না, এই দেখেন এই যে কোশ্চেনগুলা এগুলো তো আসলে ফর্মের মধ্যে রাখা উচিত না, উচিত ফর্মের কাজ ডাটা দেওয়া এবং ডাটা ইনপুট নেওয়া, সমস্ত লজিক অ্যাটলিস্ট ফর্মে থাকা উচিত না। কিন্তু দেখেন যখন আপনি প্রেজেন্টেশন লেয়ারটা আবার বানাচ্ছেন তখন কী করতে হচ্ছে আপনাকে, আবার এই কোশ্চেনগুলো করতে হচ্ছে না ভাই পাসওয়ার্ড যদি কয়েক করে বলছিলেন ভুলে গেছি,
বাই ফর্মে দেখতে চাচ্ছ এটা তো হচ্ছে কি রকম ছিল সো যখনই মনে হবে যে ধরনের কোড আপনার রিপিট হচ্ছে বুঝবেন যে না আমার ইউআই কোডে প্রেজেন্টেশন লেয়ার কোডে কিছু অন্য লেয়ারে জিনিস ঢুকে পড়ছে ঠিক আছে উল্টাভাবে বলি সাপোজ আপনি চাচ্ছেন কি চাচ্ছেন আপনার যে সফটওয়্যারটা এমন এক জায়গায় ডিপ্লয় করবেন তাদের ওএসের মানে পিসির কনফিগারেশন খুবই খারাপ এসকিউএল সার্ভার চলে না ওখানে প্লেন এক্সএমএল দিয়ে মারিয়ে দেবেন এক্সএমএল একটা ফাইল ঠিক আছে তাহলে আপনার কোন লেয়ারটা চেঞ্জ করতে হবে বলেন তো ডাটা অ্যাক্সেস লেয়ারটা চেঞ্জ করতে হবে কিন্তু এইটুকু চেঞ্জ করার ফলে সরি এইটার সাথে সাথে যদি আপনি তখন আপনার এই সমস্ত কোডেও চেঞ্জ করা লাগে তার মানে ঝামেলা বুঝলেন নাই ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই আমি নিজেই ভুলগুলো করছি একটা সুন্দর এক্সাম্পল দিই তখন এই তো মাত্র পাস করে বেরিয়েছি উইন্ডোজ ফরম্যাট এটা গ্রিড ভিউ দেখছেন আপনারা কাজ ছিল যে গ্রিড ভিউ ডাটাগুলো ডাটাবেজে সেভ করা ঠিক আছে লজিক টজিক আছে কিছু আমি কি করছিলাম ফুল ডাটা গ্রিড ভিউটাকে প্যারামিটার আকারে ম্যানেজারের কাছে পাঠিয়ে দিয়েছিলাম প্রবলেমটা কি এই ম্যানেজারটা যখন আমি উইন্ডোজ ফোনে ইউজ করতে যাব উইন্ডোজ ফোনে কি ডাটা গ্রিড ভিউ আছে তাহলে কি এই মেথডটা কি তাহলে ঠিক থাকলো এক্স্যাক্টলি অপসলেট হয়ে যাচ্ছে না তার মানে আমি আসলে ভুল কাজ করছি ইউআই এর ডাটা গ্রিড ভিউ আমি ম্যানেজারে পাঠিয়ে দিয়েছি উইচ ইজ আ ব্লান্ডার এখন আস্তে আস্তে বুঝতেছেন তাই না সো ইউআই এর কম্পোনেন্ট কখনো ম্যানেজারে আসবে না আবার একটা ভুল করছিলাম সেটা হচ্ছে ইমেল চেক ঠিক আছে ইমেল চেকিং কিভাবে করা যায় একটা হচ্ছে গিয়ে এখানে চেক নাম কি ডাটা অ্যাক্সেস মানে ডাটা বেজের কোড যেখানে করতেছি আমরা ইনসার্ট ইনটু হোয়ার দিয়ে সেখানে আগে চেক করলাম সিলেক্ট স্টার ফ্রম সামথিং হোয়ার সামথিং ইউজ টু সামথিং এবং চেক করলাম যদি এটা না হয় তাহলে করো আমি কোনা করো এই যে কাজটুকু এটা সাপোজ আমি এখানে করলাম ইমেল চেক যদি ইমেল এক্সিস্ট করলে সেভ করতে দিবে না ইমেল না থাকলে সেভ করতে দিবে এইবার দেখেন ইমেল না দিয়ে সে যদি অন্য একটা প্রপার্টি চেঞ্জ করতে বলে তাহলে আমার তাহলে কি ডাটা বেজের কি কোনো চেঞ্জ এটা ডাটা বেজের চেঞ্জ না মানে এটা তো ডাটা বেজ এন্ডের কোনো চেঞ্জ না ডাটা বেজ তো ঠিকই আছে আমার ইনসার্ট কিছু ঠিক মতো লজিকটা চেঞ্জ করলাম আমার ক্লায়েন্ট যে ফসল স্যার ইমেল অ্যাড্রেস থাক এটা ইগনোর করেন ইমেল অ্যাড্রেস চেক করা দরকার নেই ছেড়ে দাও ডাবল ইনসার্ট তাহলে এই যে ডাটাবেজে তো ডাটা চেঞ্জ করতে পারবে কিন্তু ডাটাবেজের কোডের এখানে আমার আড্ডা লাগবে এক্স্যাক্টলি সো এমন একটা কাজের কারণে আমি এখানে হাত দিছি যে আসলে এখানে হাত দেওয়া ঠিক হয়নি আমার ডাটাবেজ চেঞ্জ হয়েছে এসকিউএল সার্ভার চেঞ্জ হয়েছে ডাটাবেজের টেবিল চেঞ্জ হয়েছে কিছু হয়নি আমার এখানে হাত দেওয়াই তো ঠিক হয়নি তোমার কথা কি বুঝছি স্যার সো আসলে লজিক চেকটা হওয়া উচিত ছিল এইখানে এখান থেকে একবার কল দিবে জিমেল অ্যাড্রেস আছে কিনা এর কাজ হচ্ছে গিয়া পুরোপুরি গাধার মতো কাজ করা এই লেয়ারের কাজ পুরোপুরি গাধার মতো ওকে বলবে যে এই মেল অ্যাড্রেসে ডাটা আমাকে দাও যদি থাকে সে দিবে না থাকলে নাল দিবে ওর কাজ শেষ ও এখানে চেক করবে আচ্ছা এটা যেহেতু নাল তার মানে ইনসার্ট করা যায় ঠিক আছে ইনসার্ট ইনসার্টে করে দিলাম তাহলে বুদ্ধি কার দিলাম বুদ্ধি দিলাম ম্যানেজার গাধা বানালাম কারে গার্ড অ্যাক্সেস এটাই হওয়া উচিত ঠিক আছে সো যখন আপনারা কাজ করবেন প্রজেক্টে কাজ করবেন এইভাবে জিনিসগুলো চিন্তা করবেন যে কোডটা কোথায় লিখতেছি কেন লিখতেছি এটা যদি চেঞ্জ করি তাহলে কী করতে হচ্ছে প্রথমত বুঝতাম না দু মাস খালি কোড করে যেতাম আরে ঠিকই তো আছে ডাটাবেজেরই তো কাজ ইমেল অ্যাড্রেস চেক ডাটাবেজেরই কাজ হওয়া উচিত ঠিক আছে হয়তো এখনও অনেকে বলবে লজিক দিয়ে বলবে কিন্তু জাস্ট খেয়াল করেন ডাটা এক্সেসের কাজ হচ্ছে যদি ডাটাবেস চেঞ্জ হয় যদি টেবিল চেঞ্জ হয় কলাম চেঞ্জ হয় ডাটাবেসে আপনার
ঝামেলা হয় তখন আপনি এইসব জায়গায় হাত দিবেন, আপনি স্কুল পুরো চেঞ্জ করতে হচ্ছে তখন আপনি এইসব জায়গাতে হাত দিবেন, ঠিক আছে? কিন্তু যদি লজিক চেক করতে হয় তাহলে আপনি ডাটা অ্যাক্সেস হাত দিবেন, তখন আমরা হাত দিব এই সমস্ত ক্লাস করবো। আমরা একটা এক্সাম্পল দেখাই, ক্লাস থিওরিটা বললাম যে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। আর রিপ্লিটি হচ্ছে গিয়া সবার জন্য যেটা প্রযোজ্য, সবাই ইচ্ছা ইউজ করতে পারে। আচ্ছা এখানে ম্যাডাম মিডল টাইম হিসেবে কাজ করতেছে ম্যানেজার, ইউআই রিকোয়েস্ট ম্যানেজার কাজ করতেছে ম্যানেজার থেকে না, রিকোয়েস্ট গুলো এখনো বলিনি কে কারা রিকোয়েস্ট করবে, আমি জাস্ট রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে। আমি কি বলছি যে রিকোয়েস্ট কে করবে মনে হয় বলিনি, ওটা বোঝা দরকার নেই, ওটা পরে বলবো। জাস্ট আপনারা যখন কোড করবেন কোডটা বানানোর পরে যখন মেথডগুলো লিখবেন জাস্ট এটুকু এনশিওর করবেন যে এই ফোল্ডারের ভিতর যে মেথডগুলো থাকবে এখানে যেন আপনার বিজনেস লজিকটা ঢুকে, এখানে যে কোডগুলো থাকবে এখানে যেন ডাটা অ্যাক্সেসের লজিকগুলো চলে না আসে। সাপোজ এখানে আপনার এক্সএমএল চেঞ্জ করতে হচ্ছে, এক্সএমএলের জন্য আপনি সমস্ত ক্লাস বানা লাগবে, আলাদা ক্লাস বানাচ্ছেন এক্সএমএল ফাইল টেস্ট, এখানে হচ্ছে গিয়ে ইনসার্ট ইনটু সামথিং। কিন্তু এই মেথডকে কল দেওয়া এ দিবে, ও জাস্ট অবজেক্টটাকে পাঠাই ইনসার্টের কাজে। কিন্তু যদি মনে হয় যে না আমার তো এখানে চেক করতে হচ্ছে যে ফাইল ডাইলের এখানে এই যে ঝামেলা ওই ঝামেলা এই ঝামেলা সেই ঝামেলা ট্যাগ আছে কি ট্যাগ নেই, তার মানে ঝামেলা আছে এখানে ট্যাগ চেঞ্জ চেক নিতে গেলে হবে, যাই হোক এগুলো আস্তে আস্তে হবে, ঠিক আছে? আমার দুইটা প্রশ্ন। জি আমি সাপোজ আমি বলতে চাচ্ছি যে আমি একটা সফটওয়্যার বানাইলাম যেটা ওয়েব অ্যাপ্লিকেশন, এটা কাজটা হচ্ছে যখন ইলেকট্রিসিটি চলে যাবে, এটা পরে কথা বলি, ঠিক আছে? ওকে, সো এতক্ষণ কথা বলার একটাই উদ্দেশ্য কার কি রেসপন্সিবিলিটি সেটা বোঝানো। নেক্সট কি কি ক্লাস ঢুকবে, ঠিক আছে? এতক্ষণ বলছি কি কোড লিখতে পারবেন কি কোড লিখতে পারবেন না, লেখা উচিত উচিত না। নেক্সট এখন যেটা বলবো কি কি ক্লাস বানাবেন কি কি ক্লাস বানাবেন না, কয়টা ক্লাস বানাবেন কয়টা ক্লাস বানাবেন না। আপনার কি ইনহেরিটেন্স পড়া হয়েছে? আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ট্রেডিশনালি কাজ যেটা করা হয় আমরা যখন কথাই চিন্তা করেন, আমাদের এই অ্যাপ্লিকেশনের কথাই চিন্তা করেন যেটা নিয়ে আমরা কাজ করছিলাম, আমাদের ডোমেইন অবজেক্টের নাম মনে আছে সবার? ডোমেইন অবজেক্ট এখানকার ডোমেন অবজেক্ট কী ছিল? স্টুডেন্ট আর ডিপার্টমেন্ট, তাই না? সো আইডিয়ালি যেটা আপনারা করবেন এই ডোমেন অবজেক্টগুলোর জন্য একটা করে ম্যানেজার একটা ডাটা অ্যাক্সেস বানাবেন। সো জিনিস যেটা হবে স্টুডেন্টের জন্য আইডিয়াল কেস এগুলো এক্সেপশনাল কেস করে চিন্তা করবো স্টুডেন্টের জন্য, আচ্ছা এটা মুছে দিই, উপনিষ করতে হবে। আচ্ছা উপর নাম্বার হচ্ছে মডেল, এটা কি লিখছেন আপনারা? সো স্টুডেন্ট নামে আমরা একটা কি পাইছি? অবজেক্ট পাইছি। জাস্ট চিন্তা করেন এই স্টুডেন্ট ভাত খায় না মাছ খায়, এই স্টুডেন্ট দৌড়িতে পারে না হাঁটতে পারে, এই স্টুডেন্ট কি করতে পারবে না করতে পারবে, এই যে লজিকগুলা লজিকগুলা যে ক্লাসটাতে রাখবো ক্লাসটার নাম কি হওয়া উচিত?
স্টুডেন্ট ম্যানেজার অর্থাৎ এই স্টুডেন্ট বিষয়ক লজিক বিজনেস লজিক গুলো আমরা কোথায় রাখবো স্টুডেন্ট ম্যানেজার শুধু ম্যানেজার ম্যানেজারের ওইটা ছিল জেনারেল কেস আমরা এখন আর প্রিসাইজ কথা বলছি সিমিলারলি আমরা যদি একটা ডিপার্টমেন্টের কথা চিন্তা করি ডিপার্টমেন্ট সো ডিপার্টমেন্টের কোড কোড হবে ডিপার্টমেন্টের স্থাপত্যকাল কবে হতে পারে হবে তারপরে হচ্ছে ডিপার্টমেন্টের কোয়ালিটিটা থাকতে পারবে না পারবে এই যে লজিকগুলো লজিকগুলো আমরা কোথায় রাখবো ডিপার্টমেন্ট ম্যানেজার প্রতিটা ডোম ডোমেইন অবজেক্ট মডেল যেগুলো প্রতিটারই আসলে বিভিন্ন ধরনের ডাটা বেস অপারেশন থাকতে পারে ইনসার্ট ডিলিট আপডেট তাই না আবার ইনার জয়েনের জন্য অনেক রকমের কোয়েরি থাকতে পারে সো দ্য পয়েন্ট ইজ এই স্টুডেন্টের কাজগুলো করার জন্য যে মেথডগুলো আমার লাগবে সেইগুলোকে আমরা একটা ক্লাসে রাখতে পারি তাই না সেই ক্লাস থেকে আমরা কি বলতে পারি স্টুডেন্ট এখানে যে ক্লাসগুলো লিখলাম এই ক্লাসগুলোর বিশেষত্ব সম্বন্ধে কারো কোনো কোশ্চেন আছে এবার আসলে আমরা আমাদের প্রথম কথাটা মিলে স্টুডেন্ট ডাটা অ্যাক্সেসের ভিতরে যে ইনসার্ট মেথডটা আছে এই মেথডে কিন্তু আমরা কখনো স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস ছয় ক্যারেক্টার কিনা এট দ্য রেট অফ আছে কিনা ডটের পর সামথিং আছে কিনা এগুলো চেক করবো না এ হচ্ছে গিয়ে একটা গাধা ওরে আপনি ইনসার্ট করতে বলবেন সে ইনসার্ট করবে যদি ইনসার্ট করতে না পারে এক্সেপশন থ্রো করবে মানে লজিক রাখা যাবে না উল্টা হবে ম্যানেজারের মধ্যে আপনি যদি বলেন যে কি বলবেন যে ইনসার্ট কলাম ইনসার্টের মধ্যে দেখো তো এই কলামটা আছে কিনা এই নট নাল কিনা ইফ নট নাল তুমি এই কাজ করো তাহলে নট নাল আসলে কার জিনিস টেবিলের জিনিস না সাপোজ এক্সাম্পল হচ্ছে সো এই সমস্ত লজিকগুলো এখানে দেওয়া যাবে না টেবিল এক্সিস্ট করে কিনা এখানে কাজগুলো করা যাবে না এর কাজ হচ্ছে গিয়া এই ডাটা অ্যাক্সেসকে দিয়ে কাজ করা যাবে ডিপার্টমেন্ট ম্যানেজারের কাজ ডিপার্টমেন্ট ডেটাকে দিয়ে বা ডাটা অ্যাক্সেসকে দিয়ে কাজ করা যাবে At the top of everything, we have the presentation layer. এখানে কি থাকবে? এখানে according to your requirement. ঠিক আছে? আপনি মনে করেন যেহেতু আপনি বলেন যদি ক্লায়েন্টকে যদি বলেন যেহেতু আমি এখানে ডোমেইন অবজেক্ট হিসেবে স্টুডেন্ট পাইছি সো এখানে স্টুডেন্ট এন্ট্রি ফর্ম লাগবেই না কিন্তু ক্লায়েন্টের দরকার নেই তাহলে কি করবেন আপনি একটা ইউআই ইচ্ছা করলে একাধিক ম্যানেজারকে ইউজ করতে পারবে ওর তো জিনিস দরকার এটা এক্সাম্পল দিই হ্যাঁ এক্সাম্পলটা যদি দিলে ক্লিয়ার হবে এটা মুছে ফেলি আমি এক্সাম্পলটাই আমরা এখন করব ছবিটা আগে আগে সাপোজ এ একটা স্টুডেন্টের এন্ট্রি ফর্ম আছে এখানে আছে হচ্ছে নেম
address, phone, email, RSL check, department. It is a key. Combo. Combo. Okay, sir. Act logic. Date of birth to be. So it is a bathroom. Date of birth. It is a date time ticket. Number one. Can accept. First question. A department combo box say. The department glass bay. Igla. Canavistic aspect. এখন এইখানে আমার যে ডিপার্টমেন্টটা লোড করতে হবে এই লোড করার জন্য আমার ডাটা লাগবে আমি তাহলে কি করব আমি তাহলে ডিপার্টমেন্ট ডাটা অ্যাক্সেসকে ডিরেক্টলি কল করব না না কারণটা হচ্ছে দেয়ার মে অর মে নট বি সাম বিজনেস লজিক সো এখন আস্তে আস্তে আসতেছি কলিং সিস্টেমটা নিয়ে সো এটা আমরা সবসময় ধরেই নেই কখনো ইউআই লেয়ার থেকে ডাটা অ্যাক্সেস লেয়ারে ডিরেক্ট কল যাবে না আমরা আমাদের রিকোয়ারমেন্টটা পাঠিয়ে দিব ম্যানেজারের কাছে ম্যানেজার তার মতো করে এই কলটা প্রসেস করবে যদি মনে হয় হ্যাঁ ওনার এই ডাটা দেওয়া দরকার ওরা এই তার পরের লেয়ারকে কল দিবে এই পরের লেয়ার ডাটাবেস থেকে ডাটা তুলে এইটার মাধ্যমে সে ফেরত দেবে আকাশ থেকে সব করতে চাই অর্থাৎ ম্যানেজার অ্যাপ্রুভ করলেই সে এটা এটা প্রসেস করবে আমি শুরু করবো এখন আর একটু বাকি আছে বাট এগুলো না বলে আসলে করাটা ঠিক ঠিক তাহলে কি হচ্ছে এখানে আমার ডিপ কি লাগবে ডিপার্টমেন্টের ডাটা লাগবে আমি কারে কল করবো বিজনেস লজিক লাগে এই ডিপার্টমেন্ট ম্যানেজার ডিপার্টমেন্ট এরকম কি তাহলে একটা গেট অন মেথড থাকবে এই গেট অন ভিতরে আমরা কি লিখবো সিলেক্ট অল ফ্রম ডাটাবেস থেকে শুরু সিলেক্ট কাজ আমরা সেদিন সবাই করছি ডাটাবেসের কোডটুকু এখানে করে লিস্ট অফ ডিপার্টমেন্ট তৈরি করবো একটা এরপর লিস্ট অফ ডিপার্টমেন্ট এটা পাঠা দিব না জি এই তখন প্রেজেন্টেশন লাগবে ইউআই কে পাঠা দিবে ইউআই জাস্ট উই লিস্ট অফ ডিপার্টমেন্টটা এই গ্রিড এই যে ড্রপ ডাউনে লোড টাইম এসে দেখা দেবে টাইম করে প্রশ্ন হতে পারে ভাই সহজ কাজ আপনি এত ঘুরে কাছে করতেছেন ঘুরে কাছে এইটুকুর জন্য মনে হচ্ছে ঘুরে কাছে বাট যখন আপনি সাত আটটা দশটা ডোমেন অবজেক্ট নিয়ে কাজ করবেন তখন দেখবেন সেম টাইপ অফ ওয়ার্ক বা সেম কাজটাই কয়েক জায়গা থেকে হচ্ছে সো আপনি যদি এইগুলো এইভাবে ম্যানেজেবল না অবস্থায় রাখেন কোড রিপিটেশন শুরু হবে এবং পরে আপনার প্রজেক্ট ডিস্ট্রয় হয়ে যাবে আচ্ছা এই প্রজেক্টটা আমি হাত দিব না বাট এই আইডিয়া কি আপনারা বুঝতে পারছেন আমরা ঠিক ছোট্ট একটা ইনসার্ট ফর্মটা আমরা লেয়ার আর্কিটেকচারে করার চেষ্টা করব ঠিক আছে আসি আমি করি সাপোজ আপনাদের ডাটাবেস বানানো আছে তবে যাদের টাইপিং স্পিড একটু স্লো তারা একটু পিছায় পড়বেন কারণ ভাইয়া বলছিল যে একটু তাড়াতাড়ি শেষ করতে এটা আসলে
এটা দেখার পর আপনাদের কোড দেখাটাই বেটার হবে না করার চাইতে দেখাটাই বেটার হবে কারণ সেম কোড সেদিন যেগুলো করছেন সেগুলাই জি না ভাই আসবে জি ওই যে ব্লিঙ্ক হচ্ছে আল্লাহ পাক আচ্ছা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন হ্যাঁ 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 এই যে দশে আছে ঠিক আছে থ্যাংক ইউ মনে করা যাবেন মাঝে মধ্যে তো ভুল হয়ে যেতে পারে ওকে সো বিফোর এভরিথিং আই উইল ডিলিট ইট এনে কিছু নাই এবার অ্যাজ আই সেড বিফোর প্রেজেন্টেশন মানে প্রেজেন্টেশন শব্দটা ইউজ না করে আমরা চলে ইউআই ইউজ করতে পারি ঠিক আছে আসলে ইউআই একটা ফোল্ডার বানাই রাইট ক্লিক জাস্ট ফোল্ডার বানাচ্ছি আর কিছু না ইউআই এটা কপি করি এর নাম কি দিব ম্যানেজার ওনাদের টাইপ করতে কষ্ট হয় এই জন্য এবার আমিও তো দিছি ইউআই দিছি না আচ্ছা লাস্ট একটা ছিল মডেল মডেল লেয়ার তো চারটা লেয়ার হয়ে গেছে অলরেডি চারটা ফোল্ডার লেয়ার শব্দটা আসলে ইউজ করা ঠিক না আমাদের স্টার্টিং পয়েন্ট কি ছিল স্টুডেন্ট স্টুডেন্ট ডট সিএস কোথায় অ্যাড করবো ইউআইতে মডেলে অ্যাড ক্লাস স্টুডেন্ট পাবলিক করে দিই গুড কপি অ্যান্ড পেস্ট আইডি নেম ইমেইল ফোন ডিপার্টমেন্ট বাট উই ডোন্ট হ্যাভ এনি ডিপার্টমেন্ট লেটস ক্রিয়েট ইট ডিপার্টমেন্টের প্রপার্টি কি ছিল কেউ যদি হারায় যান আমাকে নক করবেন ভাই হারাই গেছি ওকে জাস্ট দুটো ক্লাস বানাইছি নেক্সট এইটা শেষ এরপর কোনটা ক্লাসটা বানাবো স্টুডেন্ট গেটওয়ে আর ডিপার্টমেন্ট গেটওয়ে রাইট ক্লিক অ্যাড ক্লাস নাম কি দিব স্টুডেন্ট গেটওয়ে স্টুডেন্ট গেটওয়েতে আপাতত আমাদের কিন্তু কোনো রকমের কাজ দরকার নেই এখন পর্যন্ত লাগলে পরে অ্যাড করব আমাদের এই ছোট্ট কাজটার জন্য এখনো কিন্তু কিছু লাগতেছে না
আর একটা কি অ্যাড করবো, ডিপার্টমেন্ট গেটওয়ে। সো পাবলিক লিস্ট অফ, ওটাকে পাবলিক করার দরকার ছিল। আচ্ছা এখানে দেখেন আমি একটা ইউজিং অ্যাড করছি, কেন? কারণ হ্যাঁ নিউজ সোর্স জানেন আপনারা, হ্যাঁ পড়েছেন আচ্ছা আমি একটু বলি আমার যদি যার উপকার হয় আর কি। নর্মালি প্রতিটা ক্লাস তো আসলে এক ধরনের হায়ারার্কিতে থাকে, সো ও বাই ডিফল্ট সেম হায়ারার্কি জিনিসগুলোকে চেনে। বাট আপনি যদি অন্য হায়ারার্কির কিছু ওকে অ্যাড করতে চান, আপনাকে বলতে হয় তুমি এইখানকার এইখানকার এইটাকে কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি এখন কোথায় আছি, আমি আছি গেটওয়ের মধ্যে, কিন্তু আমি ইউজ করতে চাচ্ছি মডেলের ভিতরের একটা ক্লাস। সো আমি বলছি তুমি কিন্তু মডেল ফোল্ডারটাও এর মধ্যে ইনক্লুড করে রাখো। সো মডেলের ভিতরে যে সমস্ত ক্লাস আছে সবগুলো তুমি পাই যাবো, পাই গেছো এটাই। সো লিস্ট অফ ডিপার্টমেন্ট গেট আউট, আমি এখানে কি করব রিটার্ন নাল করে নেব আপাতত। কিন্তু এইবার কিন্তু বুঝবেন না ভিতরে কি আছে। সাপোজ মনে করেন ভিতরে ইমপ্লিমেন্টেশন কতটুকু আছে, এটা সাপোজ বলছি। এরপর কি লাগবে আমাদের ডিপার্টমেন্ট ম্যানেজার, ম্যানেজারের মধ্যে অ্যাড প্লাস এখানেও সেম জিনিস। কারণ ওকে যদি কেউ কল দেয় সেও সাপোজ এখানে কিছু কোড আছে, লাস্ট ওয়ান সো স্টুডেন্ট এন্ট্রি, ইমেল, ফোন, আর লাগবে ড্রপ ডাউন লিস্ট লাগবে, ফর্ম বক্স, টেকনিক্যাল লাগবে। ওকে এবার আসলে রিকোয়ারমেন্ট নিয়ে কথাবার্তা বলি। এই ড্রপ ডাউনের ভিতরে
ডেটা কখন আসবে? যখন এই ফর্মটা লোড হবে। সো ফর্ম লোডের মধ্যে থেকে আমি আসলে ডিপার্টমেন্ট ম্যানেজারকে কল করব। ডিপার্টমেন্ট ম্যানেজার কারে কল করবে? আমি বানাই ডিপার্টমেন্ট ম্যানেজার পোস্ট টু নিউ অবজেক্ট বানাইছি। এটা না বোঝার মতো কেউ আছে? থ্যাংক ইউ। ডিপার্টমেন্ট ম্যানেজার ডট গেট অব এই। আর এখানে আমার কমো বক্সটা কি ছিল? এগুলো সেদিন করেছিলাম তাই না? মনে আছে সেদিন করছিলাম এগুলা? আমরা লিস্ট অফ ডিপার্টমেন্ট যে অ্যাড করতেছি, অর্থাৎ ডিপার্টমেন্ট ক্লাসের কোন প্রপার্টিটা ডিসপ্লে করাইতে চাই। ডিপার্টমেন্ট নেম নামে কোনো প্রপার্টি আছে? আর তার ব্যাক এন্ড ভ্যালু হিসেবে চাই কারে? আইডি কার্ড। এই তো এখন এই কলিংটা দেখেন তো কি হচ্ছে। এটা নিয়ে একটু বেশি টাইম দিচ্ছি, কারণ একটা বুঝলে বাকি সব ক্লিয়ার হয়ে যাবে। আইডিয়াল কেস কি হচ্ছে? এই স্টুডেন্ট এন্ট্রি ফর্ম যখন লোড হবে, লোড ইভেন্ট থেকে এটা ব্যাপারে আসলো, কোড এক্সিকিউট শুরু করলো, এখানে কারে কল করলো? গেট অল। এই গেট অলটা আসলে কে? সে আসলে এই যে এটা, তাই না? এর ভিতর যেই খেলে এর ভিতরে আমি কারে কল দিব? ডাটা অ্যাক্সেসকে বা গেটওয়েকে কল দিব। গেটওয়েটা আসলে কোথায় আছে? এই যে এখানে। এখান থেকে আমি কি করব? ডাটাবেস থেকে তুলে নিয়ে ডাটাবেস থেকে লিস্ট অফ ডিপার্টমেন্ট তুলব, তুলে ফেরত দিব। অর্থাৎ এবার এখান থেকে নিচে নামা শুরু করবে আমার। তাহলে এর যে রিটার্ন, সে কে কার রিটার্ন দিবে? এই ডিপার্টমেন্ট ম্যানেজারের কাছে। ডিপার্টমেন্ট ম্যানেজার কার রিটার্ন দিবে? স্টুডেন্ট এন্ট্রি ফর্ম। স্টুডেন্ট ফর্ম দেখাই। সো কোড করি, এখন কোডটা আসলে খুবই সোজা, আপনারা দেখলেই বুঝবেন, বাট কলিংটা আসলে নতুন ছিল এবার। সো গেট অলে যাচ্ছি, এখানে আমি কারে কল করব? এই যে আমি মাত্র মুখে বলছি, ওখান থেকে যেটা আসবে ওটারই আমি এখান থেকে ঢিল দিয়ে পাঠাই দিচ্ছি। এখানে আমার ডাটাবেসের কোড লাগবে। বলতেছি আস্তে আস্তে আগে আমার ডিপার্টমেন্টের গেটের কাজ কি করছি? করি নাই, স্টুডেন্ট গেটের কাজ করছি। এই কোড বোঝেন নাই এমন কেউ আছেন? এইখানে যে কোডটা পেস্ট করলাম
সেটা আমরা সেদিন সবাই করছি। নেক্সট কি ছিল, একটা এসকিউএল দরকার ছিল। এইবার এসকিউএলটা আসলে ওয়্যার ক্লজ না, এসকিউএলটা প্লেইন একটা এসকিউএল, সিলেক্ট স্টার্ট ফ্রম ডিপার্টমেন্ট, দ্যাটস ইট। এসকিউএল কমান্ড লাগবে, লিস্ট অফ ডিপার্টমেন্ট লাগবে, যেটা আসলে আমি ফেরত পাঠাই দিব। ওয়াইল রিডার ডট, এখানে কি করবো, একটা ডিপার্টমেন্ট বানায়া উপরে অ্যাড করবো। আচ্ছা, এক লাইনেই ইচ্ছা করলে এই কাজটা করা যায়, ঠিক আছে? আপনারা যারা একটু কম মানে এক লাইনে পারবেন না, তারা ইচ্ছা করলে এভাবে ম্যানুয়াল করতে পারেন, বাট যারা পারবেন তাদের জন্য দেখা দিচ্ছি। করে দেখো, নিউ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ডট আইডি কি ছিল, রিডারের জিরো তম না, মনে আছে? একটা ছিল কি করছি না, করছি তো রিডারের ওয়ান তম, এরপর ডিপার্টমেন্টস ডট অ্যাড, এখানে কানেকশন ক্লোজ করতে হবে, রিটার্ন, ব্যাস কোড করা হয়ে গেছে। এবার আমরা রান করি, দেখি কি হয়। সো স্টেপগুলো কয়েকবার বলা হয়েছে অলরেডি, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখনই বলেন, আদারওয়াইজ নেক্সট স্টেপে যাব। কোয়েশ্চেন নাই, নেক্সট স্টেপ আমরা কি করবো, এখানে সেভ করবো, তাই না? তো সেভ করার জন্য আমরা কি করবো, আসলে এই বাটন ক্লিকে এইখানে একটা অবজেক্ট তৈরি করবো না, অবজেক্ট তৈরি করে পাঠিয়ে দেবো কার কাছে, ম্যানেজারের কাছে। ম্যানেজার দেখবে এই অবজেক্টের মধ্যে ইনভ্যালিড বা ইনভ্যালিড, ঠিক আছে, আচ্ছা ইনভ্যালিড, ঠিক আছে, ইনভ্যালিড বা মিসিং, ইনভ্যালিড বা মিসিং কোনো ডাটা আছে কি না। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল এই ম্যানেজার চেক করবে যে ইমেল অ্যাড্রেস কি দিছে না দেয় নাই, যদি না দেয় দিব না সেভ করতে। সে দেখবে ডেট অফ বার্থ 18 বছর হয়েছে কি না, যদি না হয় সেভ করে দিবে না। বোঝা যাচ্ছে লজিকগুলা? সো এই ম্যানেজারের মধ্যে এসে আমরা এর প্রপার্টিগুলো আমরা চেক করা শুরু করব, অর্থাৎ প্রবলেমের বিজনেস লজিকগুলো চেক করতেছি আর কি, বা আমরা দেখতে পারি যে স্টুডেন্টটা অলরেডি পেমেন্ট করছে কি না, ঠিক আছে? পেমেন্ট কিন্তু ওর অন্য একটা কাজ। সো কাইন্ডলি ঘুরে 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 পেমেন্টের সব কিছু ডাটা নিয়ে দেখলাম, আচ্ছা এই স্টুডেন্ট পেমেন্ট করছে, আচ্ছা ঠিক আছে সেভ করো, সেভ করতে পাঠিয়ে দিই। কোর্স রেজিস্ট্রেশন চিন্তা করেন, যে আপনি যদি কোর্স ফি না দিয়ে আসেন সে আসলে আপনাকে নতুন কোর্স দিতে দিবে না। তাইলে এখান থেকে আপনি বললেন হ্যাঁ আমি হচ্ছে গিয়ে এবার সি শার্প কোর্সটা নিব, সেভ ক্লিক করছেন, সেভটা এখানে আসলো। স্টুডেন্ট ম্যানেজার তখন দেখলো যে এই স্টুডেন্টটা টাকা দিয়ে আসছে কিনা, অন্য কোনো ম্যানেজারের মাধ্যমে ডাটাগুলো চেক করলো, করে সে দেখলো আচ্ছা যদি টাকা দিয়ে থাকে ঠিক আছে সেভ করো, টাকা না দিলে সেভ করে। এই যে সব বিজনেস লজিকটা, হ্যাঁ সেগুলো আমরা এখানে চেক করবো। কারেন্টলি আমি দুটো লজিক বলছি, একটা হচ্ছে গিয়া বয়স 18 বছরের বেশি হতে হবে, আর ইমেল অ্যাড্রেস
আছে কি নাই, ঠিক আছে? বা যদি আমাদের টাইম থাকতো আমরা বলতাম ইমেল অ্যাড্রেসের মধ্যে ডট আছে কিনা, অ্যাড্রেস অফ আছে কিনা, এই ভ্যালিডেশন গুলো, ঠিক আছে? আজকে ওইটা ওদিকে যাচ্ছি না, জাস্ট সিম্পল ওয়েতে আগানোর চেষ্টা করতেছি। আমার কথা কি বুঝতে একটু কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবেন। আচ্ছা, উই নিড আ ডেড টাইম পিকার। ডেট অফ বার্থ, এখানে আমার কি করতে হবে, একটা স্টুডেন্টের অবজেক্ট বানাইতে হবে ইউআই ডাটাগুলো দিয়ে, এরপর সেভ করার জন্য স্টুডেন্ট ম্যানেজার কাছে পাঠাইতে হবে। এবার আমি একটু উল্টো হবে আগাম, দেখি আপনারা বোঝেন কিনা। আগেরটাতে বুঝতে পারছেন সবাই? ওকে, সো স্টুডেন্ট ইউআই থেকে আমি ডাটা নিচ্ছি, স্টুডেন্টের নেম হচ্ছে নেম টেক্সট বক্স ডট টেক্সট, এই কপি পেস্ট করি আমার আরো কি আছে, ডেট অফ বার্থ আছে, তো স্টুডেন্ট ডট ডেট অফ বার্থ এভরিবডি বানাই, বানাবো আমি, সমস্যা নাই। আচ্ছা, আমাকে বলতে পারবেন ডেট টাইম পিকারের ভ্যালুটা আসলে কি রিটার্ন করে আপনাকে? ইন্টিজার, তাই না? এক্সেলেন্ট। ইন্টিজার ভাই কই পেলেন দেখেন তো? আমার আমি কয়েক হাজার বার বলছি জিনিসগুলো পড়তে, দেখেন সে একা একাই বানাই নিবে অটো প্রপার্টি। ডিপার্টমেন্ট লাগবে একটা, ডট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট টেক কম্বো বক্স ডট সিলেক্টেড আইটেম, এইভাবে কাজ করা যায়। আচ্ছা, এর দ্বারা আসলে কি হলো, আমি ইউআই থেকে আমার ফর্ম করি, ইউআই থেকে এইগুলাকে নিয়ে আমি একটা অবজেক্ট বানাইছি, এই অবজেক্ট এখন আমি পাঠাই দিব যে ম্যানেজার ভাই তুমি নাও, তারপরে সেভ করা যায় কিনা। দ্যাটস ইট, ওর আর কোনো কিচ্ছু করার ক্ষমতা নাই, দরকার নেই। তো স্টুডেন্ট ম্যানেজারের একটা অবজেক্ট বানাই, ম্যানেজারের সেভ মেথড আছে নাই বানাই ফেলি, এমনি বানাবো এবার উল্টা করে, ভিডিও হচ্ছে তো দেখবেন কেমনে হচ্ছে জিনিসটা। রিটার্ন টাইপ আমরা কি দিব, মেসেজ দিই, ঠিক আছে? সেভ দিলে সেভ দেখাবে, যদি সেভ না হয় সে এরর মেসেজটা দেখাই দেবে। বাট তেমন ভাইয়া পরে যখন ক্লাস নিবে এটা আরও ম্যাচিউরড ওয়েতে
আর সুন্দর করে দেখাবে, সেদিকে আমরা যাচ্ছি না এখন, ঠিক আছে? ইফ মেসেজ ইফেলসের দিকে না যাই, মেসেজ বক্স ডট শো, সো আমি এখন রিসার্ভ পার্কে দিয়ে মেথডটা বানাবো অ্যাকর্ডিং টু মাই নিড। রিসার্ভ পার্কে বললাম বানাও, রিটার্ন টাইপ স্ট্রিং বলছি, রিটার্ন টাইপ সেভ মেথড, স্টুডেন্ট অবজেক্ট নিচ্ছে। আমি এখন কোথায় আছি? ম্যানেজারে আছি, স্টুডেন্ট ম্যানেজারে আছি। এখন কারে কল করবো? জি একটু মেথড টাকে লিখি তারা, হ্যাঁ ভ্যালিডিটি চেক করবো, কিন্তু জাস্ট মেথড টাকে লিখে দিবে সেভ, সেও একটা সো এখানে একটা স্ট্রিং লাগবে, ভুলে গেল এখানে কি পাঠাবো, আগের মতোই আমি গেটওয়েকে দিচ্ছি স্টুডেন্ট অবজেক্টটা, যেন গেটওয়ে সেটাকে সেভ করতে পারে, এবং তার রিটার্ন টাইপ হবে একটা স্ট্রিং, পাবলিক স্টুডেন্ট সাপোজ রিটার্ন সাপোজ। এইখানে আমার কিছু লজিক লাগবে না, কি কি লজিক, যে সমস্ত লজিক আমার বিজনেস লজিক, বোঝা যাচ্ছে? সো ইফ স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস এইভাবে না, স্ট্রিং ডট ইজ, এই যে এটা মানে জানেন সবাই, আমি চেক করতেছি এই স্টুডেন্টের ইমেল অ্যাড্রেসটা নাল অথবা হোয়াইট স্পেস এমটি কই জানো, সেটাই যদি নাল অর এমটি হয় তাহলে সে কি মেসেজ পাঠাই দিবে, এমএসজি ইকুয়ালস টু ইমেল রিকোয়ার্ড। একটা জিনিস আবার বলতেছি, এই যে রিটার্নগুলো দিচ্ছি এটা কিন্তু খুব বাজেভাবে দিচ্ছি, কেন বাজেভাবে দিচ্ছি, ওই সেম কথা প্রথম দিন আমরা কিছু বাজে কাজ করছিলাম মনে আছে, ফর্মের মধ্যে যা খুশি করছিলাম কিন্তু আপনাদের কাজ হয়ে গেছিল। সিমিলারলি আজকে আমাদের কাজ হচ্ছে লেয়ার নিয়ে কাজ করা, তেমনভাবে পরে আমাদেরকে রিটার্ন টাইপগুলো কত সুন্দর করে করা যায় সেটা নিয়ে ক্লাস নেবেন, সো এটা আমরা আজকে একটু ইগনোর করবো, ঠিক আছে? বাট আমাদের লজিক হচ্ছে কি, বিজনেস লজিক চেক করবো কেমনে করে, এলস ইফ কি বলছি আমি, স্টুডেন্টের ডেট অফ বার্থ, আচ্ছা ইয়ার, হ্যাঁ তাইলে ইন্টিজ, আচ্ছা ইন্টিজার পরে দিই, আপনারা কি জানেন দুটো ডেট টাইম বিয়োগ দিলে কি আসে, আর একটা ডেট টাইম পাওয়ার কথা না, দুটো ডেট টাইম যদি বিয়োগ দেন রিটার্ন টাইপ কি দেয়, হ্যাঁ কোন সাল দিবেন আপনি এখানে, এখন রিটার্নের মধ্যে কোন সাল বসাবেন, টাইম স্প্যান দুটো ডেট টাইম যদি আপনি বিয়োগ দেন এটা টাইম স্পেন্ড করেন,
টাইম স্প্যান দিয়ে আপনার কথা প্রায় হয়ে গেছে আর কি। টাইম স্প্যান যে অবজেক্টটা পাবেন ডট দিয়ে আপনি ইয়ার পাবেন। সো ওই ইয়ারটা দিয়ে যদি আমি লজিকটা চেক করি, 18 কম হইলে বয়স হয় নাই, নাইলে বয়স হয়েছে। আসেন দেখি, এই জন্য একটু পজ দিছি আর কি। সো ডেট টাইম ডট নাও মাইনাস এটা, এই দেখেন দেখছেন, ইফ টাইম স্প্যান ইয়ার কুই আল্লাহ এরা ইয়ার দেয় নাই সি ঠিক আছে ডেজ দিয়ে ভাঙতে পছন্দ হলো না তাই আপ আমরা ওটা এখন অন্য ফোকাসে আছি আর কি, লজিক দিছি একটা। সো যদি 18 চেয়ে কম হয় উল্টা গেল তো, তাহলে মেসেজ প্লাস ইকুয়ালস টু কি দিব, ইম্যাচিউরড। এলস হ্যাঁ এসডিএফ লিখলেও হবে, সেটা আমরা চেক দিই নি এখন, বা ধরে নিচ্ছি ওইটা আমরা চেক দিতে পারবো ভবিষ্যতে কোনো এক সময়। আমার প্রোগ্রামিং কি হইলো সেটা আমিও চিন্তা করতেছি। এখান থেকে রিটার্ন করাই দিই না, এখান থেকে রিটার্ন করাই দিই, ঝামেলার তাহলে কিছু নাই। সেক্ষেত্রে এইবার একটু যদিও বাজে প্রোগ্রামিং হয়েছে, বাট আমাদের কাজ উদ্ধার হবে এখন। সো রিটার্ন মেসেজ, রিটার্ন মেসেজ, রিটার্ন মেসেজ, ক্লিয়ার? আচ্ছা এইবার আমরা আসেন টেস্ট করি। ইউআইটা গেল বই, এই যে সো নেম দিব না, ইমেল অ্যাড্রেস দিব, সেভ দিয়ে রাখছি তো, ওটা ধরে নিচ্ছি আপনারা পারবেন ঠিক আছে। সাপোজ অগস্ট 1 তারিখ দিলাম, কয়েক মাস হয়েছে আর কি, 2 ইয়ার। এই মেসেজ কই থেকে আসলো, ম্যানেজার থেকে আসছে। ইমেল রিকোয়ার্ড, ম্যানেজার থেকে আসছে। এবার আমি এটাও দিব, এটারও তাহলে কি হলো, আমার এই লজিকটা এখান থেকে লজিকটা ফিল্টার হইলো, হল পরে সেভ করতে পাঠাই দিই। এবার দেখেন তো, আমি প্রথমে যে ডিসকাশনটা করছিলাম এটা এখন আমার রিভাইজ দিই, দেখেন পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আমি এই ভাইকে বললাম আপনি একটা উইন্ডোজ এইটের অ্যাপ্লিকেশন বানান স্টুডেন্ট এন্ট্রির জন্য, এই ভাইরা বললাম আপনি একটা উইন্ডোজ ফোনের অ্যাপ্লিকেশন বানান এর জন্য, তারপরে বললাম হচ্ছে আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানান এই এই স্টুডেন্টের জন্য। আমি ইউআই বাদ দিয়ে ম্যানেজার গেট অ্যাপ প্রোভাইড করলাম, ওদের কিছু চিন্তা করতে হবে? দিস ইজ দ্য টিউ, ওনারা ইউআই থেকে ডাটা নিবে, অবজেক্ট বানাবে, পাঠাই দিবে, রিটার্ন নিয়ে ইউআই দেখাই দিবে, ইউআইয়ের কাজ
একদম নেয়ার হয়ে গেছে, ঠিক আছে না? এবার পূর্ণভাবে কথা বলি, সাপোজ এইখানে এসকিউএল সার্ভার ইউজ করা হচ্ছে, এবার কিন্তু অনেক ম্যাচ আপনি বুঝতে ফিল করতে পারছি সার্ভার এসকিউএল সার্ভার ইউজ করা হচ্ছে। সাপোজ আমার ক্লায়েন্ট তার টাকা পয়সা নাই, সে বললো ভাই আপনি আমার একটা এক্সেল ফাইলে একটা বানায় দেন, আমার কি ইউআইতে চেঞ্জ করা লাগবে? ম্যানেজারে জাস্ট স্টুডেন্ট গেটওয়ের ভিতরে যে সেভ মেথড আছে ওইখানে এখন আগে ছিল কি স্কুল সার্ভারের কানেকশন দিয়ে সেভ করা, এখন আমি কি করবো এক্সেল সেভ করা কোডটা লিখবো, আমার পুরো আলাদা লেয়ার কিন্তু থেকে যাচ্ছে, ইন্ট্যাক্ট থাকছে, দিস ইজ দ্য বিউটি। এখন আমি বলি কিবোর্ডটা করছিলাম প্রথম দিন, এখানে একটা গ্রিড ছিল, এই ফুল গ্রিডের অবজেক্টটা আমি ম্যানেজারের কাছে পাঠাইছিলাম, ওইখান থেকে লুপ চালা চালা অবজেক্ট বের করছিলাম, ঠিক আছে? সো দ্যাট ওয়াজ রং। সো এটাই, সো যখন আপনারা চিন্তা করবেন, চিন্তা করবেন যেন আপনাদের এই লেয়ারগুলা ইন্ডিপেন্ডেন্ট হয়। কি বললাম? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট সংখ্যা কি আমরা কিছু এক্সাম্পল দিয়ে কিন্তু বুঝাই দিচ্ছি, তাহলে আপনি যেভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? জাস্ট রিপ্লেস দ্য হোল লেয়ার, দেন সি হোয়াট হ্যাপেন্স। ক্লিয়ার? সো দিস ইজ দ্য লেয়ার আর্কিটেকচার। ভিডিওটা ক্লোজ করে দিই।